আসসালামু আলাইকুম সুদী দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু দিনাজপুর বার্ড হাউস। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আজ খুব গরম পড়ছে, আমি আজকে পাখিগুলোকে গোসল করিয়ে দিব। কিভাবে গোসল করাবেন সেটা নিয়ে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে আজকে আসা। প্রচণ্ড গরম পড়লে পাখিদেরকে নিয়মিত গোসল করানো ভালো, কারণ গরমের সময় পাখিদের হিট স্ট্রোক হয়। বাজরিকা পাখির হিট স্ট্রোকের কারণেই বেশি সমস্যা হয়, তাছাড়া এদের কোনো তেমন কোনো মেজর অসুখ হয় না। তো দেখেন আমি কিভাবে তাদেরকে স্প্রের মাধ্যমে গোসল করাই দিচ্ছি। যদি পাখি ডিম বাচ্চা থাকে তাহলে তাদেরকে মেয়ে পাখিগুলোকে স্প্রে গোসল করাবেন না, এতে ডিম নষ্ট হবে, বাচ্চার ক্ষতি হতে পারে ঠান্ডা লেগে। সো যাদের যে পাখিগুলোর ডিম বাচ্চা থাকবে না সেগুলো পাখিকেই গোসল করানোটা উত্তম। আপনারা এরকম একটা স্প্রে নিতে পারেন, স্প্রের মাধ্যমে খুব সুন্দরভাবে পাখিকে স্প্রে করলে তাদের গোসলটা খুব সুন্দর হয়। দেখুন কীভাবে আমি স্প্রে করে দিচ্ছি।